আর দেখেন মাছটা, এই যে মাছ, মাছ মাছটাকে মুড়ে এসে কমেন্টের মাধ্যমে জানাবেন। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম, আপনি সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আপনারা তো অনেকেই বলেন আমাদের খালুর লেগে কিছুই বানান না, দেখেন আজকে আপনাদের খালুর লেগে কি বানাইছি দেখেন। এই কেমনটা একটু খুঁড়া, এই তো দেখেন গাইসটা খুড়া ভালোভাবে, এই যে দেখেন গরু মাংস, পিঠা, মাছ, ওর শাক, ওর ভাত, পরে রুটি, পরে সবজি, পরে চিকেন, তাসকি মাছ, মানে চিংড়ি মাছ, চিংড়ি মাছ, পরে পিঠা, পরে পরে মুলার শরবত, শরবত সব মুলার রেসিপি। আপনারা তো অনেকে বলেন আমি কিছুই পারি না। এই যে দেখেন কেমন সুন্দর হয়েছে মাছটা, এই যে কত সুন্দর হয়েছে না দেখেন, ভাজাটা অনেক ফসা। আর আপনি যদি খেলাবার রেসিপি খেতে চান তাহলে এবার আসে খেয়ে খাওয়ালে খাওয়ালে খাওয়ামার খাবারটা অনেক ভালো লাগবে, পরে আরো বেশি বেশি খাবেন, খাওয়ামার যত বানাতে পারি তত খাবেন আপনারা। খাওয়ামার এত কিছু বানাবো, এই দুরা এই কটা বানাবো আপনাদের বানিয়ে খাম খাম করবেন, অনেক সুস্বাদু লাগবে। আর দেখেন পিঠাটা কেমন হয়েছে কমটার মাধ্যমে জানাবে, এই আমার হাতের সামনে, এই যে দেখেন আর একটু কাছেন, এই যে দেখেন কেমন সুন্দর স্টারের মতো পিঠাটা। আর দেখেন মাছটা, এই যে মাছ, মাছ মাছটা কেমন হয়েছে কমটার মাধ্যমে জানাবেন, সব কিছু ভালো হয়েছে নি ওনার মাধ্যমে জানাবেন। আর আপনারা তো অনেকে জানেন আমি কিছু পারি না, না আমি তো পারি। এই যে দেখেন গরু মাংস, মুলার মুলার রোস্ট, মুলার কি জিনিসটা মাছ আর কি, দুটাই মাছ আর কি, চিংড়ি মাছ, শাক, ভাত, আবার রুটি, আবার ভাজি,